নমস্কার দর্শক বন্ধু, আমি রোহিণী আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2019 শেষ করে আমরা 2020 পা দিতে চলেছি, তাই প্রত্যেকটি রাশির কেমন যাবে তা ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরব। রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি বা মেষ লগ্ন। জাতক জাতিকাদের 2020 কেমন যাবে তা নিয়েই আজকের ভিডিও। মেষ রাশি বা লগ্ন, বিগত দিনগুলো জীবনে যত বিড়ম্বনা ছিল তা থেকে মুক্ত হয়ে যাবেন আপনারা এই 2020। জীবনে একটা ইউ টার্ন নেবে, অর্থাৎ বড় বড় সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে এই 2020। গোল্ডেন টাইম আপনাদের দরজার সামনে এসে দাঁড়িয়েছে, আর কয়েকটা দিনে বাকি, কারণ আপনাদের কর্মপতি এবং আয়পতি অর্থাৎ শনিদেব আপনাদের ওপর কৃপা দৃষ্টি দেবেন। এর ফলে কর্মের ব্যাপারে আপনারা যথেষ্ট এই বছরে উন্নতি সাধন করবেন। ঠিক তেমনিভাবেই বৃহস্পতি, যেটি মেষ লগ্ন বা রাশি সাপেক্ষে ভাগ্যপতি, সেই বৃহস্পতি দেবও ধনুরাশিতে সগৃহী হবেন, অর্থাৎ ভাগ্যের ব্যাপারেও আপনাদের ভাগ্যের চাবি খুলে যাচ্ছে এই 2020। শনিদেবের এই অবস্থান হেতু কর্মের ব্যাপারে জীবনে স্বর্ণ সুযোগ, গোল্ডেন সুযোগ আসতে চলেছে। যারা বিশেষ করে বেসরকারি জায়গায় চাকরি করেন, কর্মে স্টেবিলিটি নেই, প্রমোশন পাচ্ছেন না, মার্চ এপ্রিল মের মধ্যে জীবনে স্টেবিলিটি আসবে, প্রমোশন পাবেন জীবনে। আর যারা সরকারি কর্ম করেন তাদের বলবো এই সময় কাজে ফাঁকি দেবেন না, কর্ম ফেলে রাখবেন না, অর্থাৎ জমিয়ে রাখবেন না, কারণ শনিদেব হচ্ছে ন্যায়াধীশ, তিনি ন্যায়পূর্ণ কাজ পছন্দ করেন। তাই শনিদেবের কৃপাদৃষ্টি পেতে হলে সরকারি কর্মচারী বা যারা বেসরকারি কর্মচারী রয়েছেন তারা ঠিক নির্দিষ্ট টাইমের মধ্যে আপনারা আপনাদের কর্ম করে নিন। কর্মব্যস্ততার মধ্যে এই বছরটাকে রাখুন, দেখুন শনিদেবের কৃপা আপনাদের ওপর পড়ছে। তাহলে মার্চ এপ্রিল মের মধ্যে কর্মের ব্যাপারে স্টেবিলিটি, প্রমোশন এবং উচ্চ পদপ্রাপ্তি রয়েছে মেষ লগ্ন এবং মেষ রাশির জাতক জাতিকাদের। চলে আসি শরীর স্বাস্থ্যের ব্যাপারে। মেষ রাশির জাতক জাতিকাদের এই বছরে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন ভুগতে হবে না, কিন্তু যাদের লিভার রিলেটেড ক্রনিক সমস্যায় ভুগছেন তাদের বলবো মে থেকে জুন একটু সাবধানতা অবলম্বন করবেন, রেগুলার চেক আপের মধ্যে থাকবেন, কারণ এই সময় গাফিলতি করলে হসপিটালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে। চলে আসি বিদ্যা জীবনে এই বছরটা ভালোই যাবে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা যারা উচ্চ বিদ্যা করতে চান তাদের বলবো এর থেকে বড় সুযোগ জীবনে আসবে না। বৃহস্পতি তার নিজ গৃহ অর্থাৎ নবম গৃহে অবস্থান করছে, তাই জীবনে বিদ্যা উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রভূত সুযোগ এনে দেবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের। এবং যারা বিদেশে গিয়ে পড়তে চাইছেন তাদের জন্যেও গোল্ডেন সুযোগ আছে, কারণ নবমে বৃহস্পতির অবস্থান এবং দ্বাদশভাবে শনির দৃষ্টি আপনাকে বিদেশে নিয়ে গিয়ে শিক্ষা অর্জনের ক্ষেত্রে সাহায্য করবে এই দুটি প্ল্যানেট। চলে আসি যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের বলবো এই বছরটা প্রচণ্ড প্রয়াস করুন, ভাগ্যের আপনাদের সাথ দেবে, ভাগ্য আপনাদের সাথ দেবে, কারণ দশমপতি দশমভাবে অবস্থান এই গোল্ডেন সুযোগ জীবন থেকে হারাতে দেবেন না। অঢেল প্রয়াস করুন এই বছর
আপনাদের সরকারি চাকরি লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলে আসি পারিবারিক জীবন। পারিবারিক জীবনে যেহেতু তৃতীয়ভাবে রাহুর অবস্থান, ছোট ভাই বোন এবং প্রতিবেশীর সাথে ঝামেলা ঝঞ্ঝট এতদিন পর্যন্ত ছিল, কিন্তু 2020 তা একটু প্রশমিত হবে, কারণ বৃহস্পতি দেবের কৃপা দৃষ্টি আপনাদের তৃতীয় স্থানের ওপর গিয়ে পড়বে। ঠিক তেমনিভাবে পরিবার পরিজনের সাথে একটা দূরত্ব তৈরি হতে পারে, কারণ শনির দৃষ্টি চতুর্থ স্থানে পড়েছে, ফলত তাদের থেকে একটু দূরত্ব তৈরি হতে পারে কর্মের কারণে। আপনি কর্মচঞ্চল এত হয়ে পড়বেন 2020 যে পরিবার সদস্যদের মধ্যে আপনার সাথে একটি দূরত্ব তৈরি হতে পারে। ঠিক তেমনিভাবেই চলে আসি সন্তান ভাগ্য, মেষ রাশি বা মেষ লগ্নের কেমন যাবে। সন্তানের দিক থেকে আপনারা গর্বিত হবেন, সন্তান এমন কোনো কর্ম করবে যাতে আপনারা গর্বিত হবেন, এবং যারা সন্তান চাইছেন তাদের বলবো এই বছরটা সুবর্ণ সুযোগ। ঠিক তেমনিভাবে সাংসারিক ক্ষেত্র দেখতে গেলে যেহেতু সপ্তমভাবে শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি, তাই সাংসারিক জীবনটা মধ্যম যাবে। তাছাড়া অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস কোনোভাবে শ্বশুরবাড়ির কোনো কারণে স্বামী স্ত্রীর সাথে একটি বনিবনা চলতে পারে, তাই এই টাইমটা একটু সাবধানে থাকুন। তা না হলে মেষ রাশির এই বছরটা গোল্ডেন টাইম, গোল্ডেন অপরচুনিটি সমস্ত কিছু নিয়ে আসছে এই শনিদেব আর বৃহস্পতির কৃপা, তাই এই কৃপা যাতে আপনাদের ওপর বর্ষণ হয় তার জন্য এই ছোট্ট টোটকাটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সেটি হচ্ছে আপনারা বিশেষ বিশেষ শুভ কর্মে যখন যাবেন তখন অবশ্যই লাল চন্দনের টিকা পরে বেরাবেন এবং প্রতি শনিবার দিন শনি চল্লিশা পাঠ করবেন। এতে আপনাদের জীবনে গোল্ডেন সুযোগ আরও পেতে আরও একটা এগিয়ে দেবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট রাশির ভিডিও শোনার জন্য আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।